শুধু যৌনতায় নয়, সন্তানের জন্ম দেবে সেক্স ডল। সেক্স রোবট নতুন কিছু নয়, বাইরের দেশগুলিতে হালের ফ্যাশনে পরিণত হয়েছে এই সেক্স রোবট। তবে এবার শুধু যৌনতায় নয়, সন্তান ও জন্ম দেবে সেক্স ডল, এমনটাই জানালেন সার্জি সেন্টোজ, যিনি কিনা সেক্স রোবট সামান্তের আবিষ্কারক। বার্সেলোনায় নিজের স্ত্রী মারিতো সাথে সমিতাকে ও পরিবার নিয়ে থাকেন সার্জি। তিনি জানান কিছুদিন পর হত্যাপ্রত থেকেই বিয়ের আগে সেক্স ডলের সঙ্গে থাকবেন, এমনকি পরিবারও তৈরি করবেন, আর রোবটের সঙ্গে সন্তানের জন্ম দিতে আগ্রহী তিনি। সার্জি আরো বলেন, তিনি এমনভাবে ওই রোবট তৈরি করতে চান যার মধ্যে নৈতিকতা বোধ থাকবে, সৌন্দর্যবোধ থাকবে, থাকবে ন্যায় বিচারের ক্ষমতা। অর্থাৎ মানুষের মধ্যে যেসব গুণ থাকে সেগুলি দিয়ে তৈরি করছেন এই রোবটকে। তিনি আরো জানান, রোবটের মাধ্যমে সন্তানের জন্ম দেওয়া হবে খুব সহজ। এই সেক্স রোবটের সঙ্গে যৌন সম্পর্ক তার বিবাহিত জীবনে কোনো প্রভাব ফেলে না, বরং তার দাম্পত্যকে আরো সুন্দর করে তোলে। সামান্তার শরীরে তিনটি মড রয়েছে, শরীরের এক এক জায়গায় স্পর্শ করলে এক এক রকম প্রতিক্রিয়া দেয় সেক্স ডল। রয়েছে রোমান্টিক মড, ফ্যামিলি মড ও সেক্সি মড। হাতে কিংবা হিতে টাচ করলে চুম্বনে এগিয়ে আসে সামান্তা, কখনো সে শুধু রোমান্টিক, যৌনতায় আগ্রহী নয়। শুধু যৌনতায় নয়, সন্তানের জন্ম দেবে সেক্স ডল। এ বিষয়ে আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করবেন। নিয়মিত বিনোদনের জন্য বাংলা গল্প ও স্বাস্থ্য বিষয়ক টিপস আর মজার সব ভিডিও পেতে চ্যানেলটি ফলো বাটনে ক্লিক করুন।